কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি শৃঙ্খলার সর্বত্র স্লোগানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে দেশের বিভিন্ন থানার সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পুলিশের সদস্যরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন শোভাযাত্রায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কমিউনিটি পুলিশের মূল মন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র স্লোগানে সারা দেশের ন্যায় যশোরের বেনাপোলে কমিউনিটি পুলিশিং ডে 2022 উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। নানা আয়োজনে গাইবান্ধাতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সারা দেশের মতো পাবনার ঈশ্বরদীতেও নানা আয়োজনে পালিত হয় কমিউনিটি পুলিশিং ডে। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে কাবাডি শেডে কমিউনিটি পুলিশ ডে উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুলিশ লাইনে এসে শেষ হয়। মেহেরপুরে জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে দিবস পালন করা হয়েছে। চাঁদপুরে দিবসটি উপলক্ষে শনিবার সকালে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে পুলিশ লাইন্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। নওগাঁয় কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও কমিউনিটি পুলিশিং ডে পালন করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনতার সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়িয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সুনামগঞ্জের দোয়ারা বাজারে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় জনসচেতনতামূলক র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামে নানা আয়োজনে পুলিশিং ডে উদযাপিত হয়েছে। জেলা পুলিশ লাইন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলফামারীতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে পুলিশ লাইন্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। র্যালি, মোটর শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এছাড়াও দিবসটি উপলক্ষে চাপাই নবাবগঞ্জ, সুনামগঞ্জ, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা, ভালুকা, কুষ্টিয়া, লালমনিরহাটের হাতিবান্ধায় ও বান্দরবানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।